আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকে আমি চলে এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে। আমি এসেছি আজকে একটা গ্রামে ঘুরতে, একদম জামতারা ডিস্ট্রিক্টের একটা প্রত্যন্ত গ্রাম। চারিদিকে পুরো মানে কি বলবো, মানে ফাঁকা আর ফাঁকা, আপ ডাউন আপ ডাউন জমি। আর এখানে একটা ইটের কারখানা হচ্ছে, কত মেহনত করে এখানে কাজ করে মহিলারা, আমি সেটাই আমি খুব ভালো লাগলো আমার, তাই জন্য আমি এসেছি এখানে একটু ভিডিও করতে। আর আমি নিয়ে যাচ্ছি, আপনারা দেখেন আপনারা কীভাবে এরা মেহনত করে, সাংঘাতিক। আজকে এসেছি একটা ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রাম জামতারা ডিস্ট্রিক্টের। এখানে কীভাবে ঈদ তৈরি আমি বের করতে চাই, হ্যাঁ আমি দেখাবো বাংলা ভাষা ঈদ কেমন। দেখেন এখানে ঈদটা কীভাবে তৈরি হয় সেটা আমি দেখাবো। এখানে ঘরে ঘরে সাজানো খুব সুন্দর করে, আর এইটাকে বাংলা ঈদ বলে তো, এটা বাংলা ঈদ। এগুলো কয়লা, ও ওয়াও, কয়লাটা কয়লা কত সুন্দর। এই ঈদগুলো কেমন হয় আমি আপনাদের দেখাবো একবার। এটা বাংলা বাটার ঈদ, পুরো লাল মাটি দিয়ে বানানো মনে হচ্ছে বাংলা বাটা ঈদ। এখানে দুটো পড়ে গেছে, এখানে নতুন একটা ভাটা ওখানে তৈরি হচ্ছে, যাবো এখানে এখন আসুন। এখানে ঈদটা হয়, এখানে পালন বলে কী বলে, এটা কারণ এই যে বর্ষার জন্য ঈদগুলো খারাপ হয়েছে, দেখা যাচ্ছে চলো জলদি চলো একটু। সব কাঁচাই কত মেহনত করে এখানে কাজ করছে, সামান্য কিছু টাকা হয়তো পায় কিন্তু কত মেহনত করে। আপনারা দেখছেন এইখানে এই ভাটি, এটা কি ভাটি বলে দাদা, দিদি এটা কি ভাটি বলে, এটা বাংলা বাংলা কি বলে, বাংলা ইট, বাংলা ইটা। এটা আমাদের দিকে যেটা আছে, আমরা সেই একটা বিশাল বড় একটা ইটের কারখানা, এরকম বিশাল চিউনি হয়, এখান দিয়ে চারিদিকে কয়লা থাকে নিচে দিয়ে, আর এখানে পুরো ওপেন ইনভার্টার। প্রচুর মেহনত করে দাদাগুলো, এই দিদিগুলো দেখো কত কষ্ট করে ইটগুলো ওপরে নিয়ে আসছে, আর এগুলো একবার পোড়ানো হচ্ছে আবার পোড়াবে। এটা আমার তো খুব ভালো লাগছে এখানে এসে, সত্যি অসাধারণ। দেখেন কোনো গ্রামই দেখা যাচ্ছে না, কোনো বাড়ি এরকম কিছু দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা আর ফাঁকা, আর পাহাড় এইদিকে পাহাড় ওইদিকে পাহাড়, চারিদিকে পাহাড় আর গাছ আছে ছোটো ছোটো, পুরো ফাঁকা। দেখো কোনো গ্রামও নেই, কোনো গ্রাম দেখতে পাচ্ছেন না, কিন্তু এইখানে দেখেন কত মেহনত করছে দিদিরা। কত মুশকিল এই কাজটা মাথায় করে নিয়ে যাচ্ছে, 10টা 12টা করে ইট তুলছে উপর থেকে, একদম নিচের থেকে, ওই যে নিচের থেকে ইটগুলো উপরে তুলে নিয়ে আসছে। কিন্তু বৃষ্টি হলে এদের কষ্ট কিন্তু একদম শেষ। আমি প্রথমবার এরকম বাংলা বাটায় নিয়ে এসেছি, আলতা করার সময় ধন্যবাদ। তোর কেমন লাগছে বল? ভালো লাগছে, আমি তো দেখতে আসছি ছোট থেকে, দেখছি কাজও করি, খেলাধুলো করিস, তোকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য, সত্যি খুব ভালো লাগছে, খুব দারুণ জায়গাটা। ওই যে আমার গাড়িটা নিচে রাখা আছে, দেখো এই দাদাটা এখানে সুন্দর করে সেট করছে। এই ইটগুলো কি আবার এ হবে, আবার পাকা হবে? হ্যাঁ, এটা একবার পোড়ানো হয়েছে নাকি? এগুলো কেমন রেট এখানে?
ও আচ্ছা আচ্ছা, তুমি কাজ করছো না? আচ্ছা আচ্ছা, দিদি তোমাদের হিসাব কেমন থাকে গো? ইটের 300 টাকা দিচ্ছি, তাই তো? 1000 ইট তুললে আমার দিদিরা 300 টাকা পায়, নিচের থেকে ইটটা উপরে তুলে নিয়ে আসবে 300 টাকা পায়। কত কষ্ট করে সারাদিন হয়তো কাজ করে, হয়তো 200 কি 300 টাকা হয়তো পাচ্ছে, কত মেহনত করে আজকে নিজের সংসারটা কিন্তু চালাচ্ছে এইভাবে। আপনারা দেখলেন ভিডিওটা, কত মেহনত করে দিদিরা এখানে 1000 ইট ওপরে তুললে 250 টাকা 200 টাকা 300 টাকা দেয়, 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে, মানে কত মেহনত করে আজকে কিছু টাকা আয় করার জন্য করছে। আর আপনারা দেখলেন সেটা যে বাংলা ভাটার ইট কীভাবে তৈরি, এটা রেট হয় মোটামুটি 5000 4000 5000, যত ডিস্টেন্স যত দূরে যাবে তত। আর এখানে কিছুই নেই, এই মাটিগুলো বাইরের থেকে আসে। আর এখানে তো আমি দেখলাম, আপনারা দেখলেন যে ভিডিওটা, যে এখানে কোনো বাড়ি নেই, আশেপাশে কোনো বাড়ি নেই, 1 কিলোমিটার 2 কিলোমিটার কোনো বাড়িই দেখতে পাচ্ছি না, কোনো বাড়ি নেই। অসংখ্য ধন্যবাদ আপনার একটা এরকম ইটভাটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।